এরকম দেখা যায় মানে দেখো বন্ধুরা বাগের মুখ থেকে যে জল আছে যেটা অতি অনেক পুরনো একটা ঝর্নার মতন, তো সেইটা এখনো পর্যন্ত উৎস খুঁজে পাওয়া যায়নি কোথার থেকে জলটা আসে। সেখান থেকে মানুষজন জল নিয়ে আর এখানে যে আমাদের একটেশ্বর ধাম, সেই একটেশ্বর ধামে আমরা জল ঢালবো। তো তোমরা দেখতে থাকো আমরা কী কী করি সারাদিন। হ্যাঁ, ধরো তোমাদের সঙ্গে তাহলে পরে দেখা হচ্ছে। আরও জল টল নিয়ে যে বাঘ, এই বাঘ নিয়ে আমরা আসবো। আর এই যে ঘটি, আরে
এখনো যাচ্ছি, আমরা এখনো পৌঁছাইনি গন্তব্যস্থলে। কখন জল পাবো, কখন লাইন পাবো কে জানে। দেখো বন্ধুরা কি সুন্দর, কি সুন্দর পৌঁছে গেছি শুশুনিয়া। আর এই দেখো আমার ছেলে বাঁক নিয়ে রেডি, চলো মন্দিরে ঢোকা যাক। কেমন হয়েছে বন্ধুরা, এই জল পড়বো দেখি কতটা হাঁটতে পারি। বাবার টিপায় যদি হাঁটতে পারি তো ভালো, আর যদি না হাঁটতে পারি তাহলে কি হবে। টোটো আর দেখো কত লোক হ্যালো বন্ধুরা, চলো এবারে আমরা জল নিতে যাচ্ছি। দেখো এখান এই এই পথ হয়ে আমরা যাবো জল নিতে। আর এই যে আমাদের আমার ছেলে বাঘ কান্ধে, ওর ভীষণ মজা লাগছে। আর এখানে দেখো কত রকমের জিনিসপত্র, রুদ্রাক্ষের মালা, চুড়ি মালা, এই যে এখানে ধাগা, সব 10 টাকা 20 টাকা খুব সস্তায় পাওয়া যাচ্ছে। আর এই যে ছাতা টেনে চলে, জলগুলো খাওয়া দাওয়া করে না, জলগুলো ফেলে দিবে, জল নিয়ে হাঁটা যাবে। তাহলে যদি না হাঁটতে পারো শিবমকে ফোন করে দেবো, বললে তো টোটো পাঠাবো, নাহলে টোটো টানছে টানছে না টোটো। বাবাই বুঝতে পারা যাবে উনি সব সব দিয়ে দেবো। কেমন হয়েছে বন্ধুরা, এই জল পড়বো দেখি কতটা হাঁটতে পারি। বাবার টিপায় যদি হাঁটতে পারি তো ভালো, আর যদি না হাঁটতে পারি তাহলে কি হবে। তাহলে টোটো আর দেখো কত লোক, সব বাঘগুলো সাজিয়ে সাজিয়ে রেখেছে। সামনে যাচ্ছে এখন লাইনে দাঁড়িয়ে আছি, প্রচন্ড ভিড়, মনে হচ্ছে 4-5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। কখন যে জল পাবো কোনো ঠিক নেই, পিছনে এত লাইন, আমরা লাস্ট ছিলাম, আমাদের পরে আরো এত লাইন হয়েছে, সামনে অনেক লাইন আছে, কখন যে বাড়ি ফিরবো কোনো ঠিক নেই। বৃষ্টি পড়ছে, যথারীতি বৃষ্টি শুরু হয়ে গেছে, মনে হচ্ছে আজকে ভিজতে পারবে না। পুরো ভিজে গেছে একদম, এখন বৃষ্টি শুরু হয়ে গেছে একদম, ভিজে স্নান করার মতো অবস্থা, মা একদম ভিজে গেছে,
ফোনটাও প্রায় ভিজে গেছে। আমরা বাবা এখন জল পাবার চেষ্টা করছি। এখানে আমাদের জলগুলোতে মাটি লাগিয়ে দেওয়া হচ্ছে, মাটিটা লাগালে জলটা পড়বে না। ঠাকুর মশাই আমাদের জলটা পুজো করে দিলেন। আমাদের একজন পরিচিত ছিল, তার থেকে জলটা নিলাম। আমার ছেলের চুলগুলো দেখো, যেমন সেই কি বলবো, পাখির বাসা হয়ে গেছে। একটা পাখি যেমন ভেজার পর যেরকম অবস্থা হয় সেরকম একদম, পুরো পা গুলোর অবস্থা একদম খারাপ, ভিজে ভিজে। সেটা বাঁকে বাঁধা হচ্ছে পালা দিয়ে। তো এই দিদি ভাইটা এখানেই বাড়ি, শুশুনিয়ার এখানে একটা গ্রামে বাড়ি। তো বলছে এখানে এই শুশুনিয়া পাহাড়ে অনেক বন্য জীবজন্তু আছে, পাহাড়ে ওঠা নিরাপদ নয়। তো এই বাঁকটাতে বাঁধা হচ্ছে, যদিও তোমার দাদাভাই বেশিটা হাঁটতে পারবে না, আমি জানি ওর ক্ষমতা কত দূর, তো তবুও বাঁধা হচ্ছে। সব বাঘগুলো সাজিয়ে সাজিয়ে রেখেছে। ও সামনে যাচ্ছে, জয়ন্ত শিব বাবা। তো আমার ছেলে বাঁক নিয়ে রেডি, হর হর মহাদেব। দাদা আমি একটু পেছাই, পেছাই তারপর দিয়া নাকি তেমন বলবে পিছন দিকে যদি কেউ আছে তাকে। আরে আপনি
আমি একটু পেছে পেছে তারপর কি নাকি চাও তো এখন আমি এসে রান্না করে তার মানে বাড়ি থেকে চলে এসেছি। কি টায়ার্ড টাই না হলাম, বাপরে বাপ, এরকম কোনো টায়ার্ড হইনি আমি, হারানি শেষ নেই। ভাবছিলাম যে আরও কিছুটা পথ হাঁটবো, কিন্তু আর চলছিল না, প্রচণ্ড পায়ের পেশিগুলো ব্যথা করছিলো, পায়ের তলাটা একদম জ্বালা করছিলো পুরো। আর আমার যেমন তেমন আমার ছেলেকে দেখে বেশি কষ্ট হচ্ছিলো, ওর পাগুলো সেই কুচি পাথরে একদম ফুটো হয়ে যাচ্ছিলো, সেরকম ব্যাপার। বলছে আমি আর হাঁটতে পারছি না, আমার হাঁটতে পারছি না। তো যাই হোক, বাচ্চাকে যখন নিয়ে গেছি তখন তো ওকে তো, আর তোমার দাদাভাইকে আমার এত রাগ হচ্ছে না, আমার ছেলে না হারিয়ে গেছিলো ওখানে একটু ভিড়ের মাঝখানে, এত টেনশন হচ্ছিল কিছুক্ষণের জন্য। আমি সত্যি মনে হচ্ছিল আর হৃৎপিণ্ডটা আমার হাতে চলে আসবে, এরকম মনে হচ্ছিলো, এত ভয় লাগছিলো। কারণ যদি ওই ভিড়ের মধ্যে যদি ছেলে হারিয়ে যায়, ও তো কিছু জানেই না, প্লাস আমিও জানি না। তোমার দাদাভাই যদিও দোকানের ছেলেগুলো ছিল ওর সঙ্গে, দোকানের ভাইগুলো, তো আমার ছেলে, আমার তোমার দাদাভাই কী করেছে, ওর কাছে দুটো ফোন ছিল, আমি লাইনে দাঁড়িয়েছি, আমার কাছে কোনো ফোন ছিল না। তোমার দাদাভাই কী করেছে, আমার ছেলেকে বলেছে যাও মাকে ফোনটা দিয়ে এসো, আর আমার ছেলে আমাকে খুঁজে পায়নি, ওইদিকে আমার কাছে এসছে আমাকে খুঁজে পায়নি, আর ওইদিকে যাচ্ছে সামনে দিকে করছে, তো আমার ওর বাবাকে খুঁজে পায়নি। তো এরকম করে কাউকে খুঁজে পায়নি তখন। আর এদিকে তোমার দাদাভাই আমার ছেলেকে ফোন করছে, আমার ছেলে এবার এরোপ্লেন মোড অন করে রেখেছে, ফোনের মধ্যে সুইচ অফ আসছে কন্টিনিউ, টেনশনে একদম ঘেমে নেই, একাকার আমার কাছে এসছে হন্তকন্ত হয়ে, ছেলেকে খুঁজে পাচ্ছে না, চলো আমি লাইন ছেড়ে আগে গেলাম। আমি ভাবলাম যে আগে জল নেওয়ার দরকার নেই, আমি ছেলেকে খুঁজি, এত টেনশন হচ্ছিল, এত টেনশন, গা হাত পা পুরো কিছুক্ষণের জন্য ঠান্ডা হয়ে গেছিল পুরো। তো এই যা খুব একদম কান্দমন্দ অবস্থা মতন হয়ে গেছিলো, তারপর যখন ছেলের ফোন পেলাম, ওকে খুঁজে পেলাম, তখন একটু ঠান্ডা হলাম। তার মতন বৃষ্টি, বৃষ্টিতে একদম ভিজে, মাথা পুরো একদম ভিজে, একদম সপসপ করছে, এসে পরে সব কিছু চেঞ্জ করলাম। হাঁটার অনেকটা ইচ্ছা ছিল কিন্তু হাঁটতে যদিও পারলাম না। একটা টোটো ভাইকে পেলাম, ওর সঙ্গে কিছুটা পথ এলাম, মানে অর্ধেকটা পথ একটু হেঁটেছি, অর্ধেকটা পথ টোটোতে গেছি, টোটোতে এসছি। এবার তো একটু আগে 9টা বাজছে, তখন বাড়ি ঢুকলাম, মায়ের খাবার দাবার খাওয়া হয়ে গেছে, মা আর পূজা মিলে রুটি আর ছোলা ডাল করে রেখেছে, মেয়েকে খাইয়ে রেখেছিল, ছেলেকে খাওয়ালাম, এবার আমরা দুজন খাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমি ভিডিওটা টানতে পারছি না, তো তোমাদের সঙ্গে দেখাচ্ছি নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।